আসসালামু আলাইকুম সবাইকে। আমি আসলে একটা হসপিটালে আসছি। আমি নিজে খুব অলস টাইপ, হাসপাতাল ডাক্তার দেখানোর ছোটোখাটো কিছু একটা হইলে আমরা সাধারণত ডাক্তারের কাছে যাই না, যেতে চাই না, নিজের সাথেই নিজে অনেক সময় অবহেলা করি, যেটা আমার আব্বা ভীষণভাবে নিরুৎসাহিত করতেন এবং ভীষণভাবে উনি রাগ হয়ে যেতেন যে শরীরে কোনো একটা সমস্যা হয়েছে, তুমি বাসায় বসে থাকতে পারো না। আমার ওয়াইফকে নিয়ে আমি ডাক্তারের কাছে আসছি। আস্তে আস্তে তার পরিচয়টা দিয়ে আমি বলি যে তার দীর্ঘদিন ধরে সমস্যা ছিল, তার গলায় এক ধরনের ব্যথা অনুভূত হতো। আমার এক ধরনের সমস্যা ছিল, আমার হচ্ছে সমস্যা আছে স্টিল, আমি কিছু পরামর্শ নিলাম। আমার নাকে একটু হাড্ডিটা বাঁকা, আমার অ্যালার্জির সমস্যা আছে, সেই সাথে প্রচণ্ড হাঁচি হয়, সবসময় ঠান্ডা থাকে, বছর সারা বছরই অলমোস্ট এসির মধ্যে থাকতে কষ্ট হয়। সেই বিষয়গুলো ছোটো ছোটো সমস্যা, কিন্তু এটা নিয়ে যে ডাক্তারের কাছে আসলে জিনিসটা ঠিক হয়ে যায় এইটাকে অনেক সময় আমরা গুরুত্ব দিই না। আমি পরিচয় করিয়ে দিই, ম্যালিয়াস ENT স্পেশালাইজড হসপিটাল লিমিটেড, এটা হচ্ছে আপনার শান্তিনগর মোড়টাতে। আমার ডাক্তার বড় ভাই, বন্ধু, আমার এলাকার মানে আমার অত্যন্ত আপনজন, তাকে আপনারা অনেকে টেলিভিশনেও দেখেন। সে আমাকে ফোনে বলছে যে মিয়া তুমি কি করতে চাও, নষ্ট করে দিতে চাও নাকি, মানে তার ঝাড়ি মাড়িতে শেষ পর্যন্ত আসতে বাধ্য হয়েছি। পরে আইসে মনে হলো আমি কনভিন্স যে প্রত্যেকটা মানুষকে অ্যাটলিস্ট এগুলো যদি একটু পরীক্ষার মধ্যে থাকতে মানে থাকে, তাহলে তার এই যে নাক কান গলা, আমরা যখন 30 ইয়ার্স যখন পার হয় তখন আস্তে আস্তে চুল সব কিছু নাই হয়ে যাওয়া শুরু করে, চুল পাকা থেকে শুরু করে দাঁত পড়ে যাওয়া, কানে কম শোনা, চোখে কম দেখা, মানে সব কিছু আস্তে আস্তে শুরু হয়। আমি একটু ডাক্তার বাসুদেব সাহা, তিনি আমার এলাকার বড় ভাই বললাম, তিনি আমার মিডিয়ারও কলিগ, তাকে টেলিভিশনে অনেকেই দেখেন। তিনি মূলত ENT স্পেশালাইজ হসপিটালের এই হসপিটালটার মালিক এবং তিনি সমস্ত কিছু করে থাকেন। আমরা আপনার কাছ থেকে শুনি দাদা। না, থ্যাংক ইউ সো মাচ। আসলে ফারাবি হাফিজ একটি জনপ্রিয় মুখ, আমরা টেলিভিশন চ্যানেল খুললেই তাকে দেখি। ইনফ্যাক্ট আমি ফারাবির খুব ভক্ত একজন, কারণ তার বাচনভঙ্গি, তার জেস্টার পোশ্চার, এই জিনিসগুলো আসলে আমার মনে হয় যে অনেকেরই দৃষ্টি কাড়ে এবং অনেকটা আইডল আমাদের নিউজ প্রেজেন্টার বলে। এটা বেশি বেশি আপনি আজকে আমাকে টু দ্য পয়েন্টে বলেন যে আমার যেই সমস্যার কথা, মানে আপনার ফোনে ঝাড়ি না খেলে কিন্তু আমি আসতাম না। আচ্ছা আচ্ছা, এই সমস্যা নিয়ে, এই ধরনের সমস্যা নিয়ে কি পরিমাণ মানুষ আসে এবং আসলে এটা কতটা সিরিয়াস? প্রচুর ফারাবি ভাই, আপনি মানে অবাক হয়ে, আপনি নিজেও দেখতে পাচ্ছেন যে আমার চেম্বারে আছে হিউজ পেশেন্টস। হ্যাঁ, এবং তাদের অলমোস্ট ম্যাক্সিমামের যে প্রবলেমটা হয় নাক কান গলায়, নাকের কমন একটি প্রবলেম হচ্ছে নাক বন্ধ থাকে, যেটা আমার এক পাশ বন্ধ। আমি যখন আপনার নাকটা এক্সামিন করছিলাম, আমি দেখছিলাম যে আপনার ডান পাশে নাকের যে হাড়টি এবং সেপ্টামটি দুটোই বাঁকা, এবং অ্যাট দ্য সেম টাইম আপনার কিছু অ্যালার্জিক প্রবলেমও আছে, যে কারণে আপনার হাঁচি হয় প্রচণ্ড, রাইট? তো যাদের DNS-এর প্রবলেম, এটাকে বলা DNS, ডেভিয়েটেড ন্যাজাল সেপ্টাম, এবং সেই সাথে কিছু অ্যালার্জিক রাইনাইটিসের প্রবলেম থাকে, এই ধরনের রোগকে আমরা আসলে পাত্তা দেই না বা কখনও কখনও ইগনোর করে যাই। সে ইগনোর করলে যে জটিলতা হয়, যে আস্তে আস্তে হবে কি যে আপনার সাইনোসাইটিস ডেভেলপ করবে, মাথা ব্যথা করবে, এবং আপনি কিন্তু চেম্বারে অলরেডি হয় বললেন আমার মাথা ব্যথা হচ্ছে, স্টিল আপনি এসে কিন্তু বললেন দাদা আমার মাথা ব্যথা করছে, এবং আমি সঙ্গে সঙ্গে আপনাকে মাথা ব্যথা ওষুধ খাইয়ে আগে ঠিক করে নিলাম, রাইট? সো দ্যাট এই জিনিসগুলো আমার মনে হয় যে প্রিয় দর্শক যারা দেখছেন আজকে এই ভিডিওটি, যে কেউ অবহেলা করবেন না, যে এখন কিন্তু খুব সুন্দর চিকিৎসা রয়েছে, যাদের নাকের হাড় বাঁকা, মাংস একটু বেড়ে যায়, আমরা ছোট্ট একটা সার্জারি করে কিন্তু ঠিক করে ফেলতে পারি। অনেকে কি অনেকে ভুল করে, অনেকে পলিপাসের কথা চিন্তা করে কোয়াকের কাছে চলে যায়, তারা অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেয়, এটা যে একটা মানে ডিভাস্টেটিং একটা সিচুয়েশন, এবং একটা মানুষের নাক আজীবনের জন্য নষ্ট হয়ে যেতে পারে। এবং আমি যে রোগীগুলো পাই, তারা অ্যাসিড দিয়ে নাকের মধ্যে আসে, মানে অ্যাসিড দিয়ে আসে, এবং এটা একটা স্লো পয়জন হিসেবে কাজ করে, কিছুদিন পর নাকের ছিদ্র মানে যে পার্টিশনটা একটা ছিদ্র হয়ে যায়, এবং এক ওয়াল আর এক ওয়ালের সাথে লেগে যাচ্ছে, এটাকে আমরা সাইনিকিয়া বলি। তখন হয় কি যে হিতে বিপরীত একটা অবস্থা, ওই ধরনের রোগীকে সারা জীবন ভোগান্তি পোহাতে হয়, প্রায় তাদের নাক দিয়ে রক্তক্ষরণ হয়, দুর্গন্ধ বের হয়, এবং তার জীবনটা একেবারে শেষ হয়ে যাওয়ার মতন অবস্থা হয়। এরকম রোগী আমরা প্রচুর পাই। দ্বিতীয়ত আর একটা সমস্যার কথা আপনি বলছিলেন, যে আপনার স্ত্রীর যে সমস্যাটি আমি দেখলাম আজকে, যে তার টনসিলের একটা সমস্যা, এটাও আমরা ইগনোর করে যাই, কেউ বলে অপারেশন করো, কেউ বলে ওষুধ খাও, কিন্তু আসলে রোগটাকে নির্ণয় করার জন্য কিছু ইনভেস্টিগেশনের প্রয়োজন। আমি সবই তো আপনার হসপিটালে বর্তমান, মানে আমরা খুব কম সময়ের মধ্যে, এক দেড় ঘন্টার মধ্যে তার যা যা দরকার ছিল বেসিক ট্রিটমেন্ট, মানে যেটা পরিষ্কার হওয়ার জন্য আসলে কেসটা কী, মানে তার সমস্যাটা কি, প্রথমে আমাকে ডিটেকশন করলেন, তারপরেই না সমাধান, সেটা কিন্তু আমরা এক দেড় ঘন্টার মধ্যে পেয়ে গেছি, দেড় ঘন্টা হয়ে গেছে বোধ হয়।
তো দেড় ঘন্টার মধ্যে আমরা মানে একটি মানে সমস্ত কিছু ব্যবস্থা এখানে রাখা আছে। আমাদের এই ম্যালিয়াস ইন্ট স্পেশালাইজড হসপিটাল হচ্ছে নাক কান গলা এবং হেড নেক সার্জারির পূর্ণাঙ্গ চিকিৎসা এবং পরামর্শ কেন্দ্র এবং ওয়ান স্টপ সার্ভিস আমরা প্রোভাইড করি। যে ভোগান্তিটা রোগীদের হয়, যে ধরুন আপনাকে আসা একজন চিকিৎসক দেখলো, দেখার পর সে কিছু পরীক্ষা নিরীক্ষা দিল বিভিন্ন জায়গায়, এটা ওখান থেকে এটা সেখান থেকে, এভাবে করলে হয় কি সময়ের অপচয় হয়, অর্থের অপচয় হয়, এবং অনেক ক্ষেত্রে রোগীরা হয় কি যে অলসতার কারণে ওই পরীক্ষাগুলো আর তখন করায় না, আর তখনই সে চিকিৎসা সঠিক পায় না, অর্থাৎ আলটিমেটলি তার একটা সাফারিংস হয়। যেই কথাগুলোকে চিন্তা করে আমরা একটা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার করেছি, যেখানে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কনসালটেশন থেকে শুরু করে তার যদি অপারেশনের প্রয়োজন হয় সেটি এখানেই সম্ভব, অর্থাৎ এখানে ইনডোর আউটডোর হসপিটাল সার্ভিস সার্জারি সব কিছু অ্যাভেলেবেল, এবং আমরা চেষ্টা করছি কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করার জন্য। যাক মাশাআল্লাহ, আমাদের দর্শকদের জন্য যদি এখানে আসে, সবচেয়ে বেশি কমন প্রবলেমটা নিয়ে এখন এই সময়টাতে কোন সমস্যা নিয়ে আসে? কমন সমস্যার মধ্যে আছে নাকের কখনো নাকের হাড় বাঁকার সমস্যা থাকে, তারপর নাকের প্রচণ্ড অ্যালার্জি সমস্যা, একটু একটা হাঁচি দিলে 30-40 হাঁচি দিচ্ছে, এটা এটাকে বলে আমরা অ্যালার্জিক রাইনাইটিস। মাথা ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা, এটাকে আমরা অনেক ক্ষেত্রে সাইনোসাইটিসের জন্য হয়, কখনো কখনো মাইগ্রেনের কারণে হতে পারে। এই হচ্ছে নাক এবং মাথার কথা বললাম। কানের যে কমন প্রবলেম হচ্ছে, কান দিয়ে পুঁজ পড়ে, পানি পড়ে, কান পাকা রোগ হয়, কানে ব্যথা করে, কানে অনেকে শ্রবণ ক্ষমতা হারিয়ে ফেলে, অর্থাৎ কানের মধ্যে কম শুনছে, এই সমস্যা। গলার মধ্যে টনসিলের প্রবলেমটা একটা কমন সমস্যা, গলা ব্যথা, অনেকেরই থাকে যে গলার মধ্যে খুশখুশ করে কাশি হয়, এটা খুব ভেরি সিম্পল একটা ট্রিটমেন্ট, আমরা যদি তাকে ফ্যারিঞ্জাইটিসের চিকিৎসা দিই তখন কিন্তু তিনি ভালো হয়ে যাবেন। অর্থাৎ এই সমস্যাটি নিয়ে কিন্তু মানুষ ভোগে, এবং একটা পর্যায়ে মানুষ মানে অনেকটা টক্সিক হয়ে যায়, যে আমার এই গলার মধ্যে কফ জমে থাকে, খুশখুশ করে, মানে কণ্ঠ প্রায় ভেঙে যায়, এই জাতীয় যে সমস্যাগুলো আছে সেটার আমরা কমপ্লিট সলিউশন এখান থেকে দিতে পারছি। অর্থাৎ নাক কান গলা মাথা ঘাড় এর সব ধরনের চিকিৎসা ম্যালিয়াস ইন্ট স্পেশালাইজড হসপিটাল আমরা করছি। আপনার জন্য শুভকামনা, আর আমাদের দর্শক যারা দেখছে এই মুহূর্তে আমার রেফারেন্সে আসলে কিছু টাকা পয়সা ডিসকাউন্ট থাকে না? ডেফিনেটলি, আমি আমি যদি প্রতিদিন 30টা পেশেন্টের বেশি দেখি না, আপনি অত্যন্ত মানবিক মানুষ, আপনি শুধু আমার মনে হয় আপনি আপনার এলাকার গর্ব, আপনি শুধু উনি এই মানুষটা শুধুমাত্র এইরকম কমার্শিয়াল ডাক্তাররা থাকে, এরকম থাকে, প্রায় থাকে, এটা অস্বাভাবিক না, কিন্তু সে সপ্তাহে একদিন দুই দিন তার গ্রামে চলে যায় এবং সেখানে গিয়ে ফ্রি ট্রিটমেন্ট করে, এবং এই মানুষটা কিন্তু এটা কিন্তু সহজ কথা না, এটা কিন্তু সহজ কথা না, এবং আমাদের পদ্মা সেতু এখনো হয় নাই, হবে, মানে এই এই যে হবে বলতে যে উদ্বোধন হওয়ার পর হয়তো তখন হয়তো ইজি হবে, কিন্তু আপনি 6-8 ঘন্টা ফেরিতে দাঁড়াই থাকে, তারপর আপনার ওইপরে পার হয়ে আপনি মানুষকে দেখে আবার চলে আসেন, এটা কম কথা না, এটা স্যাক্রিফাইস, চেষ্টা করি, এই মানসিকতা আপনার আছে এবং থাকবে আশা করি। তাছাড়া আমি অনলাইনে একটা ফ্রি পরামর্শ গ্রুপ খুলেছি, যেখানে আমি নিয়মিত ফ্রি পরামর্শ দিচ্ছি, আর এখানে আর্থসামাজিক অবস্থা আসলে মানুষেরকে দেখলেই বোঝা যায়, স্টুডেন্টস যারা, বৃদ্ধ মানুষ যারা অসহায়, এদের আসলে বলতে হয় না, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের অভিব্যক্তি প্রকাশ করে যে সে আসলে কতটা ক্যাপাবল, যে কারণে এখানে কোনো ফিক্স কোনো কিছু নেই, যে যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের মধ্যে বেস্ট কোয়ালিটি সার্ভিস আমি প্রোভাইড করি। প্রাইভেট হসপিটাল এটা আসলেই মেনটেন করা খুবই মুশকিল, কারণ খরচ আছে, মেনটেন আছে, তারপরও আপনি এটা করে যাচ্ছেন, আপনার জন্য শুভকামনা, এই সমাজে আপনার মতো এরকম আরও ডাক্তার আসুক, সমাজকে নির্মাণ করুক তারা। আমরা সেটাই চাই যে ভালো কাজগুলোর সাথে যখন ভালো মানুষগুলো একত্রিত হবে আসলে তখন এই বাংলাদেশকে আরও সুন্দর করে স্বপ্নের বাংলাদেশ হিসেবে রূপান্তর করা সম্ভব হবে। অনেক শুভকামনা, পেছনে দেখতে পাচ্ছেন তার বাবা মা কে সে এইভাবেই ভালোবাসে, তার ফ্যামিলি সবার আগে, সো এইটা একটা এক্সাম্পল যে আপনি সবার আগে নিশ্চয়ই বাবা মাকে রাখছেন এইভাবে, ডেফিনেটলি তাদেরকে ভুলে যাওয়ার বা তারা তো আমার মাথার উপরের আশীর্বাদ, তাদের জন্যই আজকে এখানে আমি, অনেক কষ্ট করেছে তারা জীবনে, এবং এইটা যখন পেছনের কথাগুলো মনে পড়ে না তখন আরও বেশি ভালো কাজ করার উৎসাহ জাগে। এটাই সেটাই, আপনি এগিয়ে যান, এই সমাজকে এগিয়ে নেন আপনাদের মতো মানুষরা। আজকে এই পর্যন্তই, ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড, এটা হচ্ছে মালিবাগ, তারপরে শান্তিনগর ঠিক মোড়টায়, শান্তিনগর মোড়টায়, বেলি রোড থেকেও আসা যায়, তারপরে কাকরাইল থেকে আসা যায়, মালিবাগ থেকে আসা যায়, ঠিক মোড়টার মধ্যেই এই হসপিটালটা, দেখা হবে নিশ্চয়ই অনেকের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ প্রিয় দর্শক, আপনারা যারা দেখলেন একজন তারকা সংবাদপত্র ফারাবির সাথে আজকের এই ভিডিওটি, যদি ভালো লাগবে অবশ্যই আপনারা একটু শেয়ার করবেন, যাতে করে মানুষরা এই রোগ ব্যাধি সম্পর্কে ভালো জানে এবং ভালো করে সঠিক সময় সঠিক চিকিৎসকের পরামর্শ নিতে পারে। সবার জন্য রইল শুভকামনা, সেফটি ইজ ফার্স্ট,
আমি এই কথাটি বলি, আসুন আমরা সবাই ভালো থাকি এবং অন্যকেও ভালো রাখি। সবার জন্য শুভকামনা স্যার, থ্যাংক ইউ।